সেখানে দেখে না একটু সম্রাট আর তার সময়সীমা এগুলো মেন আর কি, মোগল সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে যে বাবর, সবাই জানি যে বাবর কি করে যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে 1526 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত, হুমায়ুন আছে 1530 থেকে 40 এবং 1555 থেকে 56, এই জায়গাটা গ্যাপটা আমি বলে দেবো। তারপরে আছে আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ, তারপর জাহাঙ্গীর আছে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ, তারপর আছে শাহজাহান 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ, ঔরঙ্গজেব আছে 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। এরপরে এটা মার্ক করে না আমি একটা ডিটেলস বলি। প্রথমে যেটা আসবে হচ্ছে পুরো এটার মধ্যে আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে আসবে কে, বাবর, তাই তো? এই সালটা কত ছিল রে? 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ, তাই তো? তাহলে এখানে দেখ, 1526 থেকে 30 খ্রিস্টাব্দ বাবরে কি ছিল তোর পিতার দিক থেকে, এই পয়েন্টগুলো লিখে যাবে না, পিতার দিক থেকে আর মাতার দিক থেকে উত্তরস্বরে, আর বাবরে কি ছিল পিতা মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে ফারগানা রাজ্যে এই সিংহাসনে হন, ঠিক আছে? তাহলে সবাই জানি যে 1526 খ্রিস্টাব্দে পশ্চিমিয়া 12 বছর বয়সটা লিখছি না, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখবো যেগুলো তোদের পরীক্ষায় আছে। 1526 খ্রিস্টাব্দে কি ছিল যুদ্ধটা? প্রথম পানিপথ, এটা ঠিক আছে? প্রথম পানিপথে যুদ্ধে কাঁধে ইব্রাহিম লোদিকে, ইব্রাহিম ওদিকে পরাজিত করে, ঠিক আছে? আর এই পানিপথ যুদ্ধে মনে রাখবি প্রথম কিসে চালু হয়েছিল বলতো? কামান আর গলার বা বন্দুকে, এই যুদ্ধে প্রথম কামান আর বন্দুক ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে? পরে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ বাবর আর কার মধ্যে জানিস? হ্যাঁ, রানা, রানা প্রতাপ সিং, এখানে জয় গেছিল। তাহলে এখানে মধ্যে জয়টা লিখে দেখা দেয়, জয়টা লিখে দে বাবর, ঠিক আছে? 1528 খ্রিস্টাব্দে চাঁদেরি যুদ্ধ, চাঁদেরি যুদ্ধ আর 1529 খ্রিস্টাব্দে কি করেছিল গঙ্গা ও ঘরঘরা নদীর সংযোগ স্থলে বা সঙ্গম স্থলে, সঙ্গম স্থলে বাবর আফগান শক্তিকে পরাজিত করেন, বাবর আফগান শক্তিকে পরাজিত করেন, করেন। এটা চাঁদের যুদ্ধে চাঁদের দুর্গ নির্মাণ করেছিলেন, ওখানে পরাজিত করে। তো এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বেশি আছে বাবরের আত্মজীবনী, তোমরা জানি বাবরের আত্মজীবনী কি ছিল রে? বাবর, বাবর,
এটা প্রথম হচ্ছে তুর্কি ভাষাতে রচিত হয়েছে। তুর্কি নামে তুর্কি ভাষা ঠিক আছে, নামটা কি তুর্কি ভাষাতে তুজুক ই বাওয়ারি। আমার সাথে সাথে লিখে যাবে ঠিক আছে, আমি একটু মুছে দেবো বলতে না তো। আর বাবা দুটা মসজিদ গঠন করেছিল ঠিক আছে, কাকলিবা মসজিদ ও রোহিত খন্ডে সম্বলে সম্বলে আচ্ছা পনেরোশো মনে রাখবে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবর আগ্রায় মারা যান ঠিক আছে, তার সমাধিস্থলে এটা লেখে রাখবে কাবুল ঠিক আছে। তো এটা হচ্ছে বাবরের পুরো যতটুকু দরকার যতটুকু ডিটেলস আছে বাবরের, একটু লিখে নে তারা দিয়ে মুছবো। তাহলে হুমায়ুন কি করেছিল পনেরোশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দে, কিছু জিনিসগুলো লিখে যায়। তাহলে পিতার মৃত্যুর পরে সিংহাসনে বসলো, এটা লিখছি না। পিতার মৃত্যুর পরে হুমায়ুন মুঘল সিংহাসনে বসেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে, মানে জ্যৈষ্ঠ পদ ছিল। এই এর অর্থ কি জানিস হুমায়ুনের? বুন্দেলখন্ড বুন্দেলখন্ড কালিঞ্জর দুর্গ অভিযান করেন। এই হুমায়ুনটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ এই হুমায়ুনটা একটু ইম্পর্টেন্ট আছে। পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বক্সারের নিকটে চৌসব নামক চৌসাদ যুদ্ধ মুঘল বাহিনী পরাস্ত করেছিলেন। পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বক্সারের নিকটে বক্সার যুদ্ধ নাম শুনেছিস তো? মুঘল বাহিনী পরাস্ত পরাস্ত করেছিল মুঘল বাহিনী ঠিক আছে। হুমায়ুন নামা কে রচনা করে? হুমায়ুন নামা কব ভুল বলছিস? হুমায়ুন এটা পরে অপশন নয়, ডাইরেক্ট উত্তরই লিখছি। থাকেনি এটা গুলবাদাম বেগম পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কি করেছিল এই কৌরজের যুদ্ধ যেটা আমরা বিলগ্রাম নামে পরিচিত, হ্যাঁ বিলগ্রাম যুদ্ধে পরাজয়। এখানে দেখ পনেরোশো চল্লিশ আমি যেটা বলেছি পনেরোশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ, পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কৌরজের যুদ্ধে বিলগ্রামের সাথে পরাজিত হন। হ্যাঁ কেবল দেখেন এখানে কে আসবে এই মাঝখানটায় ওইখানে নামটা লিখিনি, সেই নামটা হচ্ছে শেরশাহ। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শেরশাহ থাকবে। তাহলে শেরশাহ একটু ইয়াটা লিখে দেবে শেরশাহ, শেরশাহ একটু লিখে দিচ্ছি। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো শেরশাহ প্রথম, ইনি প্রথম কি করেছিল জানিস? ভারতে আফগান
আফগান শক্তি পুনরুত্থান করেছিল। এবং কি করেছিল মুঘল সাম্রাজ্যকে, মুঘল সাম্রাজ্য কি করেছিল সাময়িকভাবে বিশ্রাম দিয়েছিল, সাময়িকভাবে বিলুপ্ত করেছিল, বিলুপ্ত করেছিল। তো এখানে একটু ডিটেলস লিখে রাখছেন, মুঘল সাম্রাজ্যকে সাময়িকভাবে বিলুপ্ত করেছিল, ঠিক আছে এটা লিখে দিস। বার্লোর নামটা লিখতে হয়, অনেক সময় থাকে বার্লোর নাম কি জানিস, ফরিদা শুনেছিস? আর ইনি যে বিখ্যাত কি জিনিস প্রচলন করেছিল, পাস্তা ও কাবুলিওয়ালা, নাম শুনিস দেখলো? এটা ভালো, এটা এটা স্টার মার্ক দিয়ে রাখ, পাস্তা ও কাবুলিওয়ালা প্রচলন করেছিল। এগুলো ওদের আজকে আমি শুধু ইম্পর্টেন্ট বলছি, এগুলো ডিটেলস গুলো আমি বলে দেবো। আর এই হচ্ছে রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রা চালু করেছিল কি হচ্ছে সেটার নাম কি ছিল, রুপি। আর তামার মুদ্রা যে তাম্র মুদ্রা চালু করেছিল তার নাম দিয়েছিল দাম। স্বর্ণ মুদ্রা চালু করেছিল তার নাম কি দিয়েছিল, টঙ্কা আশরফি। ওগুলো আলাদা, টঙ্কা পেরি মেয়ে সুলতান পেরি মেয়ে আশরফি, এই তিনটা লিখে রাখ, ঠিক আছে? এই এখানে মোবাইলটা একটু মুছছি। হ্যাঁ, তারপরে দেখ ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি এর শেষ সাধারণ অনেক জিনিসগুলো ছিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আর কি ছিল এমনি হচ্ছে চারপাশে সড়কপথ জাতীয় সড়কপথ নির্মাণ করেছিল তার মধ্যে একটা বিখ্যাত ছিল গ্র্যান্ড টং আর ইনি কি করেছিল ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে প্রথম ডাক ব্যবস্থা চালু করেন, ঘোড়ার পিঠে চড়ে আর কি প্রথম ডাক ব্যবস্থা চালু করেন, প্রথম ডাক ব্যবস্থা চালু করেন, ঠিক আছে? আর এর কিছু স্থাপত্য রয়েছে, স্থাপত্যগুলো দেখ, স্থাপত্যগুলো যেগুলো হচ্ছে দিল্লির পুরান কেল্লা, পুরান কেল্লা, রোটাস দুর্গ, ওখানে গিয়েছিল তোর, যেটা এখানে এটা একটু ইম্পর্টেন্ট করে রাখ, তারিখ ই শেরশাহ আত্মজীবনী, তারিখ শেরশাহ রচিত করেছিলেন কে, আব্বাস খান শেরওয়ানি। কুসায় মসজিদ, কিলাই কুশা মসজিদ, কিলাই কুশা মসজিদ আব্বাস, লোটাস দুর্গ আব্বাস খান শেরওয়ানি, ঠিক আছে? এটা মনে রাখবি, তারিখ কিসের সহ এখানে, ঠিক আছে? তাহলে 1945 আর সেরকম কিছু নেই এর,
1945 খ্রিস্টাব্দে তিনি মারা যান, ঠিক আছে, মৃত্যু হন। আর তার সমাধির নামটা একটু ইম্পর্টেন্ট আছে, যে এখানে তার সমাধিস্থল দেওয়া হয়েছিল সাসারাম। তার পুত্র এবার একটু বলতেই পারি যে এখানে তাহলে কথা ছিল এটা 40-45, তাই তো? তাহলে আমার 45 থেকে বাকি যেটা হুমায়ুন কত ছিল, এবার হুমায়ুন আসছিল দ্বিতীয়বার, হুমায়ুন কত করতে আসছে 55-56। তাহলে 45 মারা গেছে, এই গ্যাপটা কে থাকবে? এই গ্যাপটায় পুত্রই থাকবে। হ্যাঁ, পুত্রের নাম ইসলাম শাহ, ইসলাম শাহ। আরেকটা জানিস সবাই নাম, এটা অনেক শুনেছিলি, এটা হচ্ছে মোহাম্মদ আদিল শাহ, নাম শুনেছিস? মোহাম্মদ আদিল শাহ। এই মোহাম্মদ আদিল শাহ একটু ইয়া করে লিখবে, এই সুর বংশের প্রথম, মানে সুর বংশের শেষ আর কি শাসক, সুর বংশের শেষ শাসক। এখানে শেষ শাহটা থাকে, এখানে পুরোটা গেল, তাহলে আবার 55-56 চলে এসেছিল। কে এসেছিল? হুমায়ুন। তাহলে 55-56 এসে কি করেছিল, এই একটু মনে রাখ, সামান্য একটু মুছছে এখান তাই। তাহলে 55 সালে এই পুনরায় দিল্লি সিংহাসনে বসছে, ঠিক আছে, দিল্লি সিংহাসনে বসে যে 56 সালে কি হয়েছে জানিস? 56 সালে তিনি, 56 সালে একটু লিখবে যে হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়, 1500, তাই তো? 56 সালে নিজ বাড়ি গ্রন্থাগারে সিঁড়ি থেকে পড়ে মারা যান, পড়ে মারা যান। কোনোভাবে সিঁড়ি থেকে আমাদের নাম ছিল পড়ে মারা গেছে। তাহলে এখানে হচ্ছে শেরশাহ হুমায়ুনটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখ বাকি যেটা রয়েছে আমার, দেখ সম্রাট আকবর থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এখানে 1556-1605, তাহলে 1556 কি হয়, কোন যুদ্ধটা হয়েছিল বল দেখি, যে ফলে এসেছিল হয়নি পানিপথে, হ্যাঁ পানিপথে হচ্ছে দ্বিতীয় যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ কাকে হারিয়ে বলতো জানিস? আদিল শাহ সেনাপতিকে, সেনাপতিদের, ঠিক আছে, মানে ওদেরকে হারিয়ে সিংহাসনে বসে। তাহলে এর অভিভাবক হচ্ছে বৈরাম শাহ, আদিল শাহ সেনাপতি। যেটা ইম্পর্টেন্ট, ও জেজিয়া কর বিলোপ করেন, আর আকবর আর রানা প্রতাপ সিং, রানা প্রতাপ সিং সব জায়গায় কি যুদ্ধ করতে যায় নাকি বলতো, দেখ হেরে আছে। আবার রানা প্রতাপ সিং এর সাথে হলদিকে একটা যুদ্ধ হবে, তাহলে 1576 খ্রিস্টাব্দে আবার যুদ্ধটা হবে, ঠিক আছে। 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ সিং এর সাথে আকবরের যুদ্ধ হয়েছিল, দেখে হারিয়েছিল, এখানে ওই রানা প্রতাপ সিং হেরেছিল, আবার পরাজিত হন, পরাজিত করেন কাকে, রানা প্রতাপ সিং কে। সবাই সব জায়গায় ঢুকে যাচ্ছে, এই ঢুকে কি করছে আমাদের সাল গুলোকে বাড়িয়ে দিচ্ছে আবার যুদ্ধে। আচ্ছা 1572 সালে গুজরাট জয় করেছিল, ঠিক আছে, আমরা যে গুজরাট নামটা শুনি তো, গুজরাটই জয় করেছিল 72 জয়, এটা আগেরটা একটু লিখতে হতো, আমি এটা এটাকে ইয়ে করে দিতে, ঠিক আছে।
গুজরাট জয় করার পরেই কি করেছিল ঠিক আছে আর এই যে 1576 খ্রিস্টাব্দে এটার ফলে ও কি করেছিল এখানে দেখ ফতেপুর সিক্রিতে কি নির্মাণ করেছিল জানি শহর না রাজধানী তোর বাবু ফতেপুর সিক্রিতে সিক্রিতে বুলন্দ দরওয়াজা বুলন্দ এটা মিটার টু মিটার তো মিটার 176 মিটার ছিল ঠিক আছে 176 ফুট ছিল সালগুলো ঠিকঠাক বলতে পারছি না তবে 1595 খ্রিস্টাব্দে এগুলো চালিয়ে যেত ওই আগে বেশি হচ্ছে 1582 খ্রিস্টাব্দে কি করেছিল আলিগড়ের যুদ্ধ অভিযান করেন এটা এই আলিগড় যুদ্ধটাই হ্যাঁ এর শেষ যুদ্ধ ছিল এরপরে আর যুদ্ধই করেন আর এটা একটু মনে হয় মনোজ দত্তপাধ্যায় ব্যবস্থা চালু করেছিল তো এই মনোজ ভবনের ব্যবস্থা হচ্ছে ইয়ের নাম হচ্ছে মনোজ দত্তপাধ্যায় এর অর্থ কি জানিস এর অর্থ হচ্ছে পদমর্যাদা ঠিক আছে আমি এখানে কিছু ইয়ে দেখাচ্ছি মনে রাখবে এই জিনিস একটু হেডিং দিয়ে তোরা লিখে নে যে এর যে আত্মজীবনী লিখতো আকবর নামা যেটা রেখেছে রে এর আত্মজীবনী এটাই আবুল ভোজন ছিল তাই তো আবুল ভোজন যখন এলো এই আকবর নামাটা আকবর নামা তারপরে এই মানে এই সভাতে কে কে কি দায়িত্বে ছিল দেখ অর্থমন্ত্রী জানিস কে অর্থমন্ত্রী টোটর মন না শুনিস নি তারপরে এর সঙ্গীত সঙ্গীতজ্ঞ কে ছিল জানিস বীরসেন আচ্ছা বীরসেন না এটা তানসেন হবে তানসেন হ্যাঁ আর বুদ্ধি এটা হচ্ছে বীরবল দেবী তোদের মনে হয় 7 বা 8 ইংলিশ বইয়ে এটা রয়েছে কি চ্যাপ্টারটার নাম বলতো দেখি সেনাপতি কে ছিল মানসিংহ সেনাপতি ছিল এগুলো মনে রাখবে একটু ব্যাস এটাই সম্রাট আকবরের ব্যাস ডিটেলস ঠিক আছে তাহলে এখানে জাহাঙ্গীরের তাহলে 1605 থেকে 1627 তাহলে এই কি করেছিল এর আমলে একটু লিখে দিই 1615 খ্রিস্টাব্দে ঠিক আছে এসেছিল টমাস রো ইংল্যান্ডের রাজা এই সবাই এসেছিল টমাস রো নাম শুনেছিস তো ইংল্যান্ডের রাজা আরেকজন এসেছিল হচ্ছে সম্ভবত ওটা হকিংস ক্যাপ্টেন হকিংস এসেছিল ঠিক আছে ক্যাপ্টেন হকিংসও এসেছিল ইংল্যান্ডের রাজা জাহাঙ্গীরের সবাই এসেছিল ইংল্যান্ডের রাজা হ্যাঁ আরেকটা লিখে দে ও ক্যাপ্টেন হকিংস এসেছিল হ্যাঁ আর এর আত্মজীবনীটা লিখে দে একটু যুগ ই জাহাঙ্গীর তুই কি জাহাঙ্গীর হ্যাঁ ই নিজেই লিখেছিল এর আত্মজীবনী হ্যাঁ
কি ভাষায় লিখেছিল জানিস? ফার্সি ভাষায়। ফার্সি ভাষায়, হ্যাঁ নিজে। আর এই প্রথম হচ্ছে আকবরের সমাধি। আকবরের সমাধি স্থাপন করেন। আর কি জানিস, সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, কাশ্মীরে শালিমার বাগ, নাম শুনেছিস? শালিমার বাগ স্থাপন করেন। আর একটু লিখতে পারিস, হ্যাঁ, ১৬১১ খ্রিস্টাব্দে নূরজাহানকে বিবাহ করেছিল। নূরজাহানকে বিয়ে করেছিলেন, বিয়ে করেন, ঠিক আছে। এই নূরজাহান অর্থ, এর অর্থ কি জানিস? জগতের আলো। আর আমি এটা কিছু লিখছি না, ঠিক আছে, এখানে আর কিছু লিখছি না। এবার পরেরটা আছে শাহজাহান, ১৬২৭ থেকে ১৬৫৮। এই তার রাজত্বকাল কি বলে জানিস? তার রাজত্বকালকে মুঘল স্থাপত্যে স্বর্ণযুগ বলে। কারণ এর আমলেই না ওই তাজমহল বলি না আমরা, তাজমহল নির্মাণ করেছিল, জামা মসজিদ, মতি মসজিদ, দেওয়ানিয়াম, ইখাস, ময়ূর সিংহাসন, সব তাজমহল নির্মাণ করেছিল। তাজমহল নির্মাণ করেছিল সবাই জানিস কার স্মৃতিতে? মমতাজ তার স্ত্রী। আরে তাজমহলটা কতদিন ধরে করেছিল জানিস? ১৬৩২ থেকে ৫৩। এর বাকি স্থাপত্য গুলো একটু লিখে নিতে পারিস, হ্যাঁ। বাকি স্থাপত্য গুলো হচ্ছে জামা মসজিদ, জামা মসজিদ, বাকি স্থাপত্য গুলো জামা মসজিদ লিখে যেতে পারে, মতি মসজিদ, দেওয়ান ই আর ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসনটা এখন কোথায় আছে জানিস? তার জন্য একে কি করেছে জানিস? যেমন আমাদের এই কোহিনুর কোথায় আছে বলা যাবে কি? এখন ইংল্যান্ড, লন্ডন, ইংরেজরা যেমন নিয়ে চলে গেছে, ঐতিহাসিক আর্কিটেকচার এর ভাবে স্থাপন করেছিলেন, প্রিন্স অফ বিল্ডার্স বলে, মানে ঐতিহাসিকরা না, হিস্টোরিক্যাল। আর এখান থেকে একটা সমস্যা আছে, চার পুত্র ছিল, ঠিক আছে, চার পুত্রর নাম একটু মনে রাখবে, হ্যাঁ, দারা, ঠিক আছে, দারা দারা, ঠিক আছে, যাকে পাঞ্জাবের দায়িত্ব নিয়েছিল, এদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল শেষ জীবনে, কিন্তু মনে রাখবে শাহজাহানের কিন্তু অবস্থা খুবই শোচনীয় ছিল। এর পুত্র টাঙ্গা থেকে কিন্তু চারজন পুত্র, ঠিক আছে, একে অপরের প্রতি কে কোন সিংহাসনে বসার জন্য, ঠিক আছে, তাহলে দারা ছিল, একে তার জন্য কি করেছিল, পাঞ্জাবের দায়িত্ব দিয়েছিল। তারপরে ছিল সুজা, এখানে ছিল বাংলা, তারপরে ছিল তোর মুরাদ, এখানে ছিল গুজরাট, ঠিক আছে, লাস্ট থেকে আছে বল না, ঠিক আছে, এই ছিল দাক্ষিণাত্যের শাসনকর্তা, দাক্ষিণাত্যের শাসনকর্তা, ঠিক আছে। এরপরে আমি আসছি ঔরঙ্গজেবটা একটু নিয়ে চলে আসছি এবারে, হ্যাঁ, এখানে যে মসজিদ গুলো করেছিল, জামা মসজিদ, মতি মসজিদ, দেওয়ানি মসজিদ, এগুলো ব্যাখ্যাটা একটু লেখা যেত, বেলে পাথরের দ্বারা নির্মিত, বেলে পাথর দ্বারা নির্মিত, হ্যাঁ, শাহজাহান একটা লিখে দে, বেলে পাথর দ্বারা নির্মিত। দেখ এবারে ঔরঙ্গজেবে ১৬১৮ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দে, তাহলে এই কি করেছিল, ঔরঙ্গজেবের সঙ্গে দ্বারা
এর সাথে কি হয়েছিল হ্যাঁ দারা মানে ভাই নাকি এর সাথে দারা যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল লিখ সামগড়ে যুদ্ধ দ্বারা এবং সামগড়ে যুদ্ধে পরাজিত করেছিল 1658 খ্রিস্টাব্দে যে যুদ্ধটা হয়েছিল পরাজিত করেছিল কাকে পরাজিত করেছিল বলতো ঔরঙ্গজেব দারাকে করেছিল ঠিক আছে আর 1659 খ্রিস্টাব্দে দেওয়ার যুদ্ধে তাকে নিহত করে মানে দারাকে নিহত করে দেয় নিহত মানে কি পরাস্ত করে নিহত করে পরাস্ত ও নিহত ঠিক আছে তারপরে কি এর একটা মনে রাখবে আলম উপাধি উপাধি গ্রহণ করে ঠিক আছে আলমগীর উপাধি গ্রহণ করে এইটা কজনকে মারে দেখ হ্যাঁ এর তো দারাকে মেরেছে হ্যাঁ কিনা নিহত করে দিয়েছে আপনি ঠিক আছে তারপরে কি হয়েছে ঔরঙ্গজেবের নবম শিখ গুরু যে নবম গুরু নবম শিখ গুরুর নাম কি রে জানো তেগ বাহাদুর হত্যা করে তেগ বাহাদুর কে হত্যা করেছিল তারপর জিজিয়া আর তীর্থ বাড়ি পুনরায় চালু করে পুনরায় চালু করে আগে চালু করেছিল জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো আর যে এই মাত্র মসজিদ গুলো ছিল না এই মসজিদ গুলো ও কি করেছিল মার্বেল সাদা মার্বেল পাথরে করেছিল সাদা মার্বেল পাথরে বানিয়েছিল নির্মাণ করেছিল আচ্ছা আমি আর বেশি কিছু লিখছি নি হ্যাঁ এবারে ডায়েট আমি লিখে দিচ্ছি কে একবার শেষ লিখে দিচ্ছি শেষ সবাই জানিস তো হ্যাঁ দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘল সম্রাটের শেষ মুঘল সম্রাট হ্যাঁ শেষ মুঘল সম্রাট আর আমি বেশি কিছু লিখছি না মনে রাখবি এটা দ্বিতীয় বাহাদুর শাহ কত সালে